নমস্কার, আমি স্বপ্না। স্বপ্নাস ক্রিয়েশনে আরও একবার সবাইকে স্বাগত। আজ তৈরি করব টমেটো সত্ত্ব বা টমেটো বার। এটা বানানো খুবই সহজ, খেতে ভীষণ ভালো, আর বানানোর জন্য লাগে খুব কম উপকরণ। তবে আর দেরি না করে আমি কিভাবে বানাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে 1 কিলো টমেটো নিয়েছি। টমেটোটা ধুয়ে কেটে নেব। এভাবে টমেটোগুলো আমি পিস করে কেটে নেব। এই যে মুখের কাছে এটা কেটে বাদ দিয়ে দেব। এই যে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এইভাবে বাকি সব টমেটোগুলো আমি কেটে নেব। টমেটোগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর টমেটো সত্ত্বটা বানানোর জন্য যেটা করব, প্রথমে আমি টমেটোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, 1 গ্লাস জল দিলাম, দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নেব। লবণ চিনি কিছু দেব না, এমনিতেই সিদ্ধ করে নেব। টমেটোটা সিদ্ধ হতে হতে অন্যদিকে আর একটা কড়াই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলার জন্য আমি প্রথমে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ভেঙে দিয়েছি। আর দেব 1 চামচ মৌরি। ব্যাস, ভাজা হয়ে গেছে। ভাজাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। মশলাটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। সিদ্ধ করা টমেটোটা এবার ঠান্ডা হয়ে গেছে, এবার একটা মিক্সি গ্রাইন্ডারে ঢেলে নেব। ঢেলে নিয়ে এটা ব্লেন্ড করে নেব। এখানে বলে রাখি ছোট্ট একটা টিপস, আমি কেন টমেটোটা ঠান্ডা করে ব্লেন্ড করলাম আপনাদের যদি জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দিয়ে দেব। আর আপনারা যখন এটা করবেন, গরম অবস্থাতে টমেটোটা বাটবেন না। যে টমেটোটা বেটে নিয়েছি, এবার একটা ছাঁকনিতে ঢেলে এটা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর আমার টমেটোর খোসা আর এই যে বীজগুলো বেরিয়েছে এগুলো আমি ফেলে দেব। ছেঁকে নেওয়ার পর যেটা করব আমি, সেটা হলো টমেটো পিউরিটা এবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। দিয়ে এবার আমি এটাকে একটু জাল দিয়ে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দিয়ে দেব ওর মধ্যে পরিমাণ মতন চিনি। এটা অনবরত নাড়তে হবে, নুনের নিচে লেগে যেতে পারে। চিনিটা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ অনুসারে বিট লবণ। আর দেব যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, শুকনো লঙ্কা মৌরি, সেই মশলাটা 1 চামচ দিয়ে দেব। এখানে অবশ্যই বিট লবণ দেবেন, বিট লবণ দিলে খেতে বেশি ভালো লাগে। এরপর নিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার, এটা জল দিয়ে ভালো করে গুলে নেব। এরকম অবস্থায় আপনারা লবণ আর মিষ্টিটা টেস্ট করে দেখতে পারেন। এরপর গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা একবারে আমি দেব না, অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা কখনোই একবারে দেবেন না, অল্প অল্প করে দিয়ে এইভাবে মিশিয়ে নেবেন। আমি পুরো কর্নফ্লাওয়ারটাই এবার ঢেলে দিয়ে দিলাম। বাকি যে কর্নফ্লাওয়ারটা ছিল পুরোটাই এবার আমি ঢেলে দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটা প্লেটের ওপর এইভাবে অল্প একটু তুলে নিয়ে দেখবো এটা নড়ছে কি। এইভাবে প্লেটের উপরে তুলে নিয়ে এবার নাড়াচাড়া করলে যখন দেখবো নড়ছে না, তখন বুঝতে হবে যে আমার এটা জাল দেওয়া হয়ে গেছে।
এবার আমি নামিয়ে নেব এবার এটা নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার নামিয়ে নিলাম এরপর থালার উপরে একটু তেল দিয়ে নেব তেলটা থালার চারিদিকে এইভাবে লাগিয়ে দেব থালার মধ্যে এটা ঢেলে দেব এইভাবে তৈরি হয়ে গেল আমার টমেটো সত্ত রোদে না দিয়ে যখন গ্যাসে কিছু রান্না হবে তার নিচে বা ওভেনের নিচে এইভাবে যদি টমেটো সত্ত থালাটা নিচে দেওয়া হয় তাহলে টমেটো সত্তটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে এই টমেটো সত্তটা চার পাঁচ দিন ওভেনের নিচে দিয়ে আমি এইভাবে ভালো করে শুকিয়ে নিয়েছি এবার এটাকে আমি কেটে দেখাবো তৈরি হয়ে গেল টমেটো সত্ত বা টমেটো বার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর স্বপ্নাস ক্রিয়েশনে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর অনেক অনেক শেয়ার করবেন আজ এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে